মেদহীন পেশিবহুল শরীর প্রত্যেকেই চাই আমরা। এই উদ্দেশ্যে অনেক কিছু করতে প্রস্তুত, দিনের পর দিন জিমে যাওয়া, ঘন্টার পর ঘন্টা সেখানে কাটানো, কেউ কেউ আবার গাদা গাদা প্রোটিন পাউডার খেয়ে থাকে। কিন্তু পেশি তৈরি কজনের হয়? আজ এই ভিডিওটিতে জানাবো কিভাবে নিরাপদ উপায়ে এবং দ্রুত পেশিবহুল সুঠাম শরীরে লাভ করা যায়। যে পুষ্টি উপাদানের কথা বলবো তার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। প্রোটিন পাউডারের যেমন ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে বেশিরভাগ ব্যক্তির ক্ষেত্রেই, তা আমরা এর আগে বিভিন্ন ভিডিওতে বলেছি। যাই হোক, সুস্থ সবল সুঠাম শরীর পেতে আমাদের যে পুষ্টি উপাদান তথা ভেষজ উপাদান প্রয়োজন তা হলো গক্ষুর, ইংরেজিতে ট্রিবুলাস টেরিস্ট্রিস, এই নামেই সমগ্র বিশ্বে পরিচিত। এর আগেও এই চ্যানেলের বিভিন্ন ভিডিওতে গক্ষুর নামটি বারবার ঘুরে ফিরে এসেছে। যাই হোক, কে কীভাবে এটি খাবেন সেটা কিন্তু খুব বড় কথা বা আসল কথা, কারণ সকলেরই একরকম শারীরিক গঠন কাম্য নয়। যেমন যারা পেশি বৃদ্ধির জন্য নিয়মিত ব্যায়াম করেন তারা যে ধরনের পেশিবহুল শরীর কামনা করেন তার জন্য একরকমভাবে খেতে হবে। আবার যারা ব্যায়াম করেন না কিন্তু খুবই রোগা পাতলা, তারা চান ওজন বাড়াতে, চর্বি বা ভুঁড়ি বাড়বে না কিন্তু মাংসপেশি বৃদ্ধি পাবে, তাদের ক্ষেত্রে খাওয়ার নিয়ম একটু আলাদা। আবার অনেকে খুবই দুর্বল, ঠিকমতো খাবার খেয়েও দুর্বলতা কাটছে না বা রুগ্নতা ভাব যাচ্ছে না, তাদের ক্ষেত্রেও গক্ষুর খাওয়ার নিয়ম আলাদা। এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা জানতে হবে, সুতরাং সম্পূর্ণ ভিডিও দেখুন, কারণ কোনো বিষয় স্কিপ করে গেলে কমেন্ট বক্সে তার জবাব দেওয়া মুশকিল। যা ভিডিওতে রয়েছে তা ভিডিও দেখেই জেনে নেওয়া প্রয়োজন। এখন প্রশ্ন হলো, গক্ষুর পাবেন কোথায়? আয়ুর্বেদিক ভেষজের দোকানে গক্ষুরের ফল কিনতে পাওয়া যায়, সেটা কিনে পরিষ্কার করে রোদে শুকিয়ে পাউডার করে নিতে হবে। বাজারে পাউডারও কিনতে পাওয়া যায়, তবে যে কোনো সংস্থার গক্ষুর পাউডার না কেনাই ভালো, ভেজাল থাকার সমূহ সম্ভাবনা। ফল কিনে নিজেই পাউডার করে নেওয়া ভালো, আর পাউডার কিনতে হলে বড় সংস্থার পাউডার কিনবেন। এই ভিডিওর ডেসক্রিপশানে লিংক দেওয়া রইল, এক বিখ্যাত সংস্থার বিশুদ্ধ গক্ষুর পাউডার কিনতে পারেন এই লিংকের মাধ্যমেও অনলাইনে। এবার জেনে নিন কে কোন প্রয়োজনে কিভাবে গক্ষুর পাউডার খাবেন। প্রথমত, যারা নিয়মিত জিমে যান বা ব্যায়াম করেন এবং শক্তপোক্ত সুঠাম পেশি তৈরির চেষ্টা করেন, সোজা কথায় যারা বডি বিল্ডিংয়ের চেষ্টা করেন, তাদের জন্য গক্ষুর পাউডার এক অতি কার্যকরী পুষ্টি উপাদান। বডি বিল্ডারদের আকর্ষণীয় বডি অতি দ্রুত পেতে সহায়ক এটি। বডি বিল্ডাররা কীভাবে গক্ষুর খাবেন জেনে নিন। আপনারা দিনে তিনবার এটি খাবেন, সকালে, দুপুরে এবং রাত্রে। খাবার খাওয়ার 30 মিনিট আগে, আধ ঘন্টা আগে 2 চামচ গক্ষুর চূর্ণ বা গক্ষুর পাউডার 1 গ্লাস জলের সঙ্গে খাবেন। কয়েক সপ্তাহেই উল্লেখযোগ্য ফলাফল দেখতে পাবেন। দ্বিতীয়ত, এমন ব্যক্তি অনেকেই আছেন যারা খুবই রোগা পাতলা বা রুগ্ন, গক্ষুর তাদের শরীরকে মেদহীন বা চর্বিহীন মাংসপেশি প্রদান করতে সক্ষম। এছাড়া অনেকেই বিভিন্ন রোগে ভোগার ফলে তাদের চেহারা রুগ্ন এবং দুর্বল, তাদের জন্য এটি মহৌষধ। তারা কিভাবে গক্ষুর খাবেন তা জেনে নিন। তবে তার আগে একটি ছোট্ট অনুরোধ আপনার কাছে, আপনি যদি এখনও আমাদের এই বেঙ্গলার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি টিপে দিন, কারণ এরকম ভিডিও আমরা প্রতি সপ্তাহেই প্রকাশ করে থাকি। সঠিক আয়ুর্বেদিক চিকিৎসা সম্বন্ধে অসংখ্য ভিডিও এই বেঙ্গলার চ্যানেলে রয়েছে বিভিন্ন রোগব্যাধি সম্বন্ধে। যাই হোক, এবার জেনে নেব রুগ্ন দুর্বল ব্যক্তিরা কিভাবে গক্ষুর খাবেন। আপনাকে সকালে এবং বিকেলে এটি খেতে হবে। 1 গ্লাস ঈষদুষ্ণ দুধে 1 চামচ গক্ষুর পাউডার এবং 1 চামচ অশ্বগন্ধার পাউডার মিশিয়ে খেতে হবে। সকালে জল খাবারের পর এবং বিকেলে বা সন্ধ্যায় আরও একবার। অশ্বগন্ধা ঘরে বসে অনলাইনেই কিনতে পারবেন, কেনার লিংক দেওয়া রয়েছে ভিডিওর ডেসক্রিপশানে।
এইভাবে ওষুধ খেলে মাসখানেকের মধ্যেই উল্লেখযোগ্য ফলাফল দেখতে পাবেন, তবে একটানা দুমাস খাবেন সম্পূর্ণভাবে উপকৃত হতে। আর হ্যাঁ, ডায়াবেটিস রোগী, গর্ভবতী, স্তন্যদানকারী মায়েরা চিকিৎসকের পরামর্শ ছাড়া গোক্ষুর খাবেন না। আজ এ পর্যন্তই, সতর্ক থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।